হোয়াটসঅ্যাপে কারোর ডিলেট মেসেজ দেখতে হলে এই ভিডিওটা আপনাকে ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখতে হবে আমি এই ভিডিওতে বলবো হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে মেসেজ করে আবার ডিলেট করে দেয় সেই ডিলেট মেসেজটা আপনি কিভাবে দেখতে পারবেন তো চলুন আপনাকে বলে দেওয়া যাক তো দেখার জন্য আপনি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখুন আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক করবেন তো সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখাচ্ছি ধরুন আমি এ সাইটে একটা মোবাইল নিলাম তো এখানে আমি মেসেজ করব বাম সাইটের মোবাইলে আমি মেসেজ করব এখানে দেখুন আমি ইউ লিখছি তো ইউ টাইপ করে আমি এই মোবাইলে সেন্ড করছি ওকে তো দেখুন আমি সেন্ড করে দিলাম সেন্ড করতে এখানে চলে এসেছে তো আমি এটা দেখে নিলাম তো আমি যখন বেরিয়ে যাব এর প্রোফাইল থেকে বেরিয়ে যাব তখন যদি এ কোনো মেসেজ করে দেখুন আমি আবার হ্যালো লিখছি তো হ্যালো লিখলে দেখুন এখানে একটা পপ আপ চলে আসবে যে এক নম্বর মেসেজ বলে লেখা থাকবে মেসেজ করা মাত্র আমি আবার ডিলেট করে দিলাম দুজনের কাছ থেকে ওকে ডিলেট ফর এভরিওয়ান তো কারো কাছে থাকবে না আর বাম দিকের মোবাইলটায় যখন সে আমার প্রোফাইলটা অন করবে তখন কিন্তু এই মেসেজটা ডিলেট দেখাবে তো এই ডিলেট মেসেজটা কীভাবে দেখবেন আপনি তো এই ডিলেট মেসেজটা দেখতে হলে আপনি বাম দিকের যে মোবাইলটা রয়েছে ওইটাকে ফলো করুন তো প্রথমে আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোর অ্যাপসে তো প্লে স্টোর অ্যাপসে এসে এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে নোটিসেপ নোটি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন সিম্পলি আপনার যদি ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন ডান সাইডে একটা ওপেনের অপশান চলে আসবে তো সিম্পলি ওখানে ক্লিক করে দেবেন ওপেন করবেন অ্যাপসটাকে আর কি তো ওপেন করলেই এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে ওকে তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে নিচে দেখুন নেক্সটের অপশান রয়েছে ওই নেক্সটের অপশানে ক্লিক করবে নেক্সটার অপশানে ক্লিক করলে আপনাকে প্রথম পারমিশান নোটিফিকেশানে দিতে হবে নোটিফিকেশানটা এলে সেভ করবে না এই জন্য আপনাকে অ্যালাউটা দিতে হবে নোটিফিকেশান অ্যালাউ তো এখানে সিম্পলি নোটিফিকেশান অ্যালাউটা দিয়ে দেবেন ওটা সিম্পলি দিয়ে দিচ্ছি দশ সেকেন্ড লাগবে তো এখানে ওকেতে দেখুন টাইম নিচ্ছে তো ওকেতে ক্লিক করে দিলাম নোটিফিকেশান পারমিশান হয়ে গেল এবার যখনই পিছাবেন আপনাকে মিডিয়ার পারমিশানটা নিতে দিতে হবে তো মেসেজটা সেভ করার জন্য মিডিয়ার পারমিশানটা আপনাকে দিতে হবে তো এরপরে নেক্সটে ক্লিক করলেই এখানে কিন্তু সবার আগে আপনাকে করতে হবে যেটা অল অ্যাপ যে অপশানটা অন অফ রয়েছে ওটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর অফ করে দেবেন অফ করে দিলে যতগুলো অ্যাপ অন ছিল সবগুলো অফ হয়ে যাবে এখানে কি করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা অন করে দেবেন হোয়াটসঅ্যাপের অপশানটা তো হোয়াটসঅ্যাপ এখানে রয়েছে এইখানে আমি অফ করে দিলাম এ অন করে দিলাম সরি অন করে দিলাম তো হোয়াটসঅ্যাপ অন করে দিলে এরপরে আর একটা মাত্র পারমিশান নেবে এই পারমিশানটা নেক্সটে ক্লিক করে পারমিশানটা সেভলি দিয়ে দেবেন তো এখানে পারমিশানটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে নোটি সেভের অপশানটায় অন করে দেবেন তো অন করে দিলে আর এই অ্যাপের মধ্যে কিছু করতে হবে না এবার দেখবেন এবার আপনাকে মেসেজ করে দেখাচ্ছি আর ডিলেট করেও দেখাচ্ছি ধরুন এখান থেকে এই বাম দিকের মোবাইল থেকে আমি এটাতে মেসেজ করছি ওকে তো এর প্রোফাইল থেকে বেরিয়ে যাচ্ছি যাতে না আমি পড়তে পারি তো এখানে আমি ইউ লিখছি এই বাম দিকের মোবাইলে দেখুন লক্ষ্য করুন এখান থেকে আমি এই মোবাইলে পাঠাবো মেসেজ তো এখানে সিম্পলি মেসেজ পাঠিয়ে দিলাম এখানে দেখুন মেসেজটা চলে এসেছে তো সিম্পলি আমি বাম দিকের মোবাইলে মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে আবার ডিলেট করে দিলাম ডিলেট করছি দেখুন ডিলেট ফর এভরিও তো দুজনের কাছ থেকে ডিলেট হয়ে গেল তো আমি যখন এই ডান দিকের মোবাইল থেকে অন করব তো এখানে ডিলেট দেখাচ্ছে তো এই ডিলেট মেসেজটা দেখতে হলে সেই অ্যাপে আপনাকে যেতে হবে তো সেই অ্যাপে যাচ্ছি যেটা আমি এক্ষুনি সেটিং করে দেখালাম আপনাকে সেই নোটি সেভ তো এখানে আপনি যখনই ক্লিক করবেন ওই ডিলেট মেসেজটা কিন্তু দেখতে পারবেন দেখুন এখানে হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে এই হোয়াটসঅ্যাপে যখন আপনি ক্লিক করবেন যেখান থেকেও মেসেজ এসেছে এখানে দেখাবে তার প্রোফাইলটা আপনি এখানে সিলেক্ট করলেই কিন্তু সে কি মেসেজ করেছিল আর কিটা ডিলেট করে দিয়েছে এখানে কিন্তু দেখাবে তো এইভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের যে কারোর ডিলেট মেসেজ দেখতে পারবেন আর এটার একটা কন্ডিশান রয়েছে এই অ্যাপটা ডাউনলোডের আগের যে ডিলেড মেসেজগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো এই ভিডিওতে এতটাই জায় হিন মাত্রম। মাতরম